हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস এট আওয়ার রাজ মেথড আবারও চলে আসলাম রাজ মেথডে অন্য একটি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব টেক কোশ্চেনের অন্য একটি পার্ট যেটি হলো যে কিছু কিছু সেন্টেন্সে স্টেটমেন্টে যে হার্ডলি স্কার্সলি রেয়ারলি বেয়ারলি ফিউ লিটল সেলডম এই শব্দগুলো সাধারণত নেগেটিভ ওয়ার্ডস এগুলো থাকলে আমরা টেক কোশ্চেন কিভাবে করব আমরা বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকলে বোঝা যায় না কিন্তু এগুলো আসলে নেগেটিভ শব্দ এগুলো আসলে কি শব্দ নেগেটিভ ওয়ার্ডস স্টেটমেন্ট কে নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ সেন্টেন্স বোঝায় সুতরাং এগুলো থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে সবসময় নট ধরে রাখবো অনেকে নাইদার নর এরপর হলো নাথিং নো ওয়ান এরপর হলো নান এই সবগুলোকে এইগুলোর মধ্যে ধরছে কিন্তু আমি মনে করি সেগুলো তো বোঝা যায় নাইদার নাথিং নো ওয়ান এগুলো তো বোঝা যায় কিন্তু সাধারণত এই শব্দগুলো হার্ডলি স্কার্সলি রেয়ারলি বেয়ারলি ফিউ লিটল সেলডম এগুলো সাধারণত বোঝা যায় না এগুলো থাকলে বাক্যে কি লিখবো আমি একটু বলে দিই ফিউ এবং লিটল এই দুটো শব্দের সামনে এ অথবা দা থাকলে তখন সেটা পজিটিভ হয়ে যায় কিন্তু এখন সেটা নেগেটিভ তার আগে যদি এ ফিউ বা এ লিটল দা ফিউ বা দা লিটল থাকে তখন সেটা আমরা পজিটিভ ধরবো যেমন বাক্যে একটা ধরি The barking dog seldom bites. Barking dog seldom bites. এটা ভার বলো এটা ভার মানে ভারের সাথে এস যোগ আছে আমরা এর আগে বলছিলাম যদি ভার মানে এমএজ আর ওয়াজ আর না থাকে তাহলে যদি ভার ওয়ান থাকে তাহলে আমরা সেখানে ডু নেব ভারের সাথে এস বা ইএস যোগ থাকলে ডাজ নেব আর ভার টু থাকলে সেখানে কি নেব ডিড নেব তাহলে এখানে ভারের সাথে এস বা ইএস যোগ আছে দ্য বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুত্তাগুলো কামড়ায় না বললেই চলে সেলডম বাইটস তাহলে এখানে কি এস যোগ আছে ডাজ হর কিছু ছিল ডাজেন্ট কিন্তু ডাজ নট হবে না ডাজেন্ট হবে না কারণ এটা নেগেটিভ শব্দ নেগেটিভ ওয়ার্ডস এর বোঝায় ডাজেন্ট ইট ইট লিখলাম কেন বলছিলাম ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা যদি একটি বোঝায় তাহলে এখানে ইট লিখবো যদি বহুবচন ডগস হতো তখন আমরা এখানে দে লিখতাম তখন এখানে আর বাইটস থাকতো না তাহলে ডাজেন্ট ডাজ ইট ডাজ নট হবে না দুই নম্বর হচ্ছে কি উই ক্যান হার্ডলি লিভ উইথ ইউ আমরা তোমাকে তোমাকে আমি আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারি না এখানে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি আই দি তাহলে বাক্যটা সুবিধা হবে আই ক্যান হার্ডলি লিভ উইথ ইউ আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমাকে তোমাকে ছাড়া বাঁচতে পারি না বা থাকতে পারি না তাহলে কি হবে এখানে আই ক্যান হার্ডলি শব্দটা কি নেগেটিভ সুতরাং এখানে হবে ক্যান আই এরপর একটা নেক্সট শি হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট ইট তাহলে শি হ্যাজ এখানে আছে হ্যাজ এটা হলো নেগেটিভ ওয়ার্ডস কি হবে হ্যাজ হ্যাজ এ হ্যাজ শি হ্যাজ শি রুমা স্কার্সলি গোস দেয়ার রুমা সেখানে যায় না বললেই চলে স্কার্সলি শব্দটা নেগেটিভ সুতরাং রুমা ব্যক্তিবাচক শি বসবে যেহেতু সে নারী রুমা স্কার্সলি তাহলে গোজ এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ আছে সুতরাং এই জায়গাটা হবে কি ডাজ ডাজ শি ডাজ শি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার কিছু আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এখানে হ্যাভ আছে তাহলে হ্যাভ আই যদি এখানে আই হ্যাভ এ ফিউ থাকতো আবারও বলছি যদি এখানে এ আসতো তখন এখানে হয়ে যেত কি হ্যাভেন্ট হ্যাভেন্ট আই কারণ এ ফিউ নেগেটিভ শব্দ না এটা পজিটিভ স্টেটমেন্ট বোঝায় তখন সুতরাং আশা করি বুঝছেন দর্শক যদি কোনো সেন্টেন্সে হার্ডলি স্কার্সলি রেয়ারলি বেয়ারলি ফিউ লিটল সেলডম থাকে তাহলে সেগুলো আমরা নেগেটিভ স্টেটমেন্ট ধরে সেখানে ট্যাগ কোশ্চিন করব ওকে আল্লাহ হাফেজ আজ আর নয় আবার দেখা হবে কনফিউজিং এরানা কনফিউজিং যেসব শব্দ এগুলো নিয়ে অন্য একটি ক্লাসে আসসালামু আলাইকুম